আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলা ওয়েব টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম, আমি ফয়সাল আহমেদ। তো গত পর্বে আমরা কীভাবে একটা ইমেজ দিতে হয় এবং ইমেজের ক্যাপশন দিতে হয় সেটা জানলাম প্রপারলি। অ্যান্ড আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে একটা ইমেজের পার্থক্য জানবো। আসলে পার্থক্য এটা আমি প্র্যাকটিক্যালি না দেখলে বুঝবো না। তো আমরা চলেন প্রথমে কী করবো, আমি একটা ফোল্ডার নিলাম লেসন 9 নামের, এবং ফোল্ডারের ভিতরে একটা ইন্ডেক্স ফাইল রাখলাম এবং একটা ইমেজ রাখলাম, সেটা আপনারা জানেন। এবং এটাকে আমি টেক্সট এডিটর দিয়ে ওপেন করলাম। তো আমি ইন্ডেক্স ফাইলটা ওপেন করতেছি, ওপেন করার পর দেখুন আমার ফাইলের ভিতর কিছু নাই, ফাঁকা, ঠিক আছে। তো এখানে আমি এক্সক্লামেটরি সাইন দেব, অ্যান্ড সাইন দেওয়ার পর জাস্ট ইন্টারফেস করলেই কিন্তু চলে আসবে। তো চলে আসছে, চলে আসার পর এখন এখানে আমি কি করব, প্রথমত একটা ডিব নিই, একটা সৌন্দর্যের জন্য একটা ডিব নিলাম। এবং ডিবের ভিতর আমি একটা কাজ করি, একটা ইমেজ নিয়ে আসি, আমার যে ইমেজটা সেটা নিয়ে আসি। তো এটার জন্য আমাকে জাস্ট ইমেজের নামটা দিলে হবে, যেহেতু ইমেজটা আমার ইন্ডেক্স ফাইলের সাথে আছে। অবশ্যই নামের শেষে অবশ্যই এক্সটেনশন থাকতে হবে .jpg, অথবা যদি আপনার শেষে যে এক্সটেনশনটা থাকে অর্থাৎ .png হলে png, jpeg হলে jpeg, ঠিক আছে। এবং এখানে অল্টার এখানে না দিলেও হবে, তারপর আমি দিয়ে দিই আপাতত ফয়সাল দিয়ে দিই, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। সেভ করার পর আমি এটাকে কী করব, এটাকে ব্রাউজারে ওপেন করব। ওপেন করার পর দেখা যাবে কি এরকম আসে আউটপুট। তো এটা আসতেছে, একটু সময় নেবে, হালকা একটু স্লো কাজ করতেছে পিসিটা। আচ্ছা তো চলে আসলো, এখন ইমেজটা অনেক বড়। তো আমরা এটাকে চাইলে উইথ এবং হাইট দিয়ে কি ইমেজটা ছোটো করতে পারি, কিন্তু আমি সেটা তো গত পর্বে দেখাইছি আপনাদেরকে। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমরা একটা ডিবের উইথ এবং হাইট নির্ধারণ করে দেবো। অর্থাৎ আচ্ছা আমি প্রথমত একটা কাজ করি, ইমেজটাকে আমি কেটে দিই, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করি। সেভ করার পর আচ্ছা থাক, এখন ইমেজটা থাকুক। আমি আসলে আচ্ছা যাই হোক, প্রথমে আমরা একটা স্টাইল অ্যাট্রিবিউট নিই। স্টাইল অ্যাট্রিবিউট নেওয়ার পর আমরা কী করবো, এটার একটা ডিবের, আমরা কিন্তু এখন ইমেজের না, আমরা এখন ডিবের উইথ এবং হাইট দিচ্ছি। width উইথ, উইথ দিব আমরা 300 পিক্সেল, এবং এটাকে এখানে একটা সেমিকোলন দিব, এবং higst হাইট দিব 300 পিক্সেল। অ্যান্ড এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, অর্থাৎ ডিবের একটা ব্যাকগ্রাউন্ড দিব, সেটা হচ্ছে bsgk ব্যাকগ্রাউন্ড ckgrounddমেবি, ঠিক আছে। কালার colour কালার দিবে #a00, অর্থাৎ লাল, ঠিক আছে। অর্থাৎ এই ডিবের একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম, এবং ডিবের উইথ দিলাম 300 পিক্সেল, হাইট দিলাম 300 পিক্সেল, এবং ইমেজটাকে ডিবের ভিতরে রাখলাম। তো ইমেজটার নিচে থাকবে এই ব্যাকগ্রাউন্ড কালারটা, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম। এবং ব্রাউজারে যদি রিলোড করি দেখুন, আমাদের যদি এখানে রিলোড করি দেখুন, ওই যে ইমেজ ডিবের যে উইথ এবং হাইট সেটা কিন্তু আসতেছে, কিন্তু সেটা পাচ্ছে না, কারণ ইমেজটা অনেক বড়। এখন প্রশ্ন হলো ডিপ হচ্ছে মাত্র 300 পিক্সেলের, ঠিক আছে, ডিপ হবে ডানে বামে 300 পিক্সেল, তাহলে ইমেজটা তো বড় কেন, ইমেজ তো ডিপের ভিতরে, তাহলে ইমেজও তো 300 পিক্সেল পাওয়ার কথা। যখন আপনারা লাইভ ওয়েব প্রজেক্ট করবেন, ওয়েব ডিজাইন করবেন প্রজেক্টের, তখন কিন্তু আপনার এইসব বিষয়ে বেশি মানে অনেক কনফিউশনে পড়ে যাবেন। এই কারণে আমি এগুলো সম্পর্কে আগে ধারণা দিচ্ছি। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে, দেখুন আমরা যদি এখানে, আমি যদি এখান থেকে ইমেজটাকে কেটে ফেলি কন্ট্রোল এক্স দিয়ে এবং কন্ট্রোল এইচ দিয়ে সেভ করি, এখন ব্রাউজার যদি রিলোড করি দেখুন আমার এই যে এটা কিসের, এটা হচ্ছে আমার ডিপটা, ডিপের উইথ 300 পিক্সেল, হাইট 300 পিক্সেল, এবং ইমেজটা কিন্তু এই ডিবের ভিতরে থাকার কথা, কিন্তু ইমেজটা সে ডিবের ভিতরে না থেকে আমি যদি কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসি এবং কন্ট্রোল এইচ দিয়ে সেভ করি, তাহলে দেখুন ইমেজটা কিন্তু পুরাটা চলে আসতেছে, এই কারণে ডিপটা দেখা যাচ্ছে না। এখন প্রশ্ন হলো যে ডিবের ভিতরে ইমেজটা, তাহলে ডিবের উইথ যদি 300 পিক্সেল হয় ইমেজটা কেন এত বড়, ইমেজটা হচ্ছে ডিফল্টভাবে এত বড়, ঠিক আছে। তো এর জন্য আপনাকে কাজ করতে হবে, সেটা হচ্ছে ইমেজের ভিতর আপনি বলে দিতে হবে স্টাইল অ্যাট্রিবিউট নিয়ে যে উইথ 100%। এখন কন্ট্রোল এইচ দিয়ে সেভ করলাম, আমি কিছু কথা বলবো এখানে, সেভ করার পর যদি এখানে রিলোড করি দেখেন ইমেজটা চলে আসছে। এখন হাইট কিন্তু 100% হয়নি, তাহলে আপনাকে এখানে বলে দিতে হবে যে হাইট আপনি সরি, এটা স্টাইল অবশ্যই স্টাইল অ্যাট্রিবিউটসের ভিতরে রাখার চেষ্টা করবেন। এখানে একটা সেমিকোলন দিবেন, higst হাইট 100%। এখন কন্ট্রোল এইচ দিয়ে যদি সেভ করি, তাহলে যদি ব্রাউজার রিলোড করি, তাহলে দেখুন হাইটও 100% হয়ে গেছে। কিসের 100%, অর্থাৎ আপনি যদি ইমেজের উইথ এবং হাইট 100% করে দেন, তাহলে আপনার ইমেজের
ইমেজটা যে ডিপের ভিতরে আছে সেই ডিপ যতটুকু সেটা ততটুকুই পাবে। আমরা যদি ডিপে এখানে দিই 600 পিক্সেল, কন্ট্রোল এইচ দিয়ে সেভ করি এবং রিলোড করি, দেখুন ইমেজটা কিন্তু 600 পিক্সেল পেলো। ঠিক আছে, তার মানে আপনাকে কী করতে হবে, যখন দেখবেন যে একটা ডিপের উইথ এবং হাইট দেওয়ার পর ইমেজটা বাইরে চলে গেছে, তখন আপনাকে কী করতে হবে, ইমেজের উইথ 100% করে দিতে হবে। এখন প্রশ্ন হলো এটা কি আমি ইনলাইন, এটাকে তো ইনলাইন সিএসএস বলে, ঠিক আছে, তো এটা কি আমি ইনলাইন সিএসএস এভাবে দেব? না, এটা আমরা ম্যাক্সিমাম যখন ব্যবহার করব তখন আমরা কী করবো, এটাকে আমরা ওই যে এক্সটার্নাল সিএসএস দিয়ে ব্যবহার করবো। যেহেতু আমি আপনাদেরকে এক্সটার্নাল সিএসএসের কাজ এখনও দেখাই নেই, এই কারণে আমি ইনলাইন সিএসএস দিয়ে এটা দেখালাম। ঠিক আছে, ইনলাইন এবং এই যে আপনার এক্সটার্নাল সিএসএস সেম, কোনো পার্থক্য নাই, এখানে যা লিখছি সেখানেও তা লাগবে, শুধু জাস্ট আমাদেরকে ইমেজটার ধরতে হবে যে এই ইমেজের উইথ হবে এত পার্সেন্ট, সেটা আমরা জানবো ধীরে ধীরে, সমস্যা নেই। তো এই ছিল বিষয়, ঠিক আছে, এবং কন্ট্রোল এইচ দিয়ে যদি সেভ করি আমরা দেখবো ব্যাস। তো এটা আমি কেন বললাম, এটা আমরা যখন লাইভ ওয়েব প্রজেক্ট করব, ঠিক আছে, ওয়েব ডিজাইনের লাইভ প্রজেক্ট করব, তখন আমরা এই বিষয়গুলোতে আমরা অনেকেই যারা নতুন আছে তারা কিন্তু অনেকে কনফিউশনে পড়ে যাবে এবং এইসব বিষয় নিয়ে অনেক ঘাঁটাঘাঁটি করে মাথা নষ্ট করে ফেলবে। যে ইমেজের যে কমন যে সমস্যাগুলো সেটা হচ্ছে কি, হয়তো সে ইমেজের নাম ভুল করতেছে, অথবা কী করবে ইমেজের লোকেশন ভুল করবে, অথবা কী করবে ইমেজের শেষে এক্সটেনশন দিবে না, এই যে এই বিষয়গুলোর ভুলের জন্যই অনেক দৌড়াদৌড়ি করে সময় নষ্ট করবে। সো সময় নষ্ট করে, সময় নষ্ট না করে আপনি কী করবেন, সুন্দরভাবে এগুলো বসাবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে নেবেন, যদিও নতুন গ্রুপটা, তো জয়েন করে নেবেন ইনশাল্লাহ, কেউ না হলেও আমি চেষ্টা করবো হেল্প করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও আমার আরেকটি চ্যানেল আছে, সেটা হচ্ছে ফয়সাল সিদ্দিক, অর্থাৎ আমার দুইটি চ্যানেল, একটা হচ্ছে ফয়সাল সিদ্দিক এবং আরেকটা হচ্ছে বাংলা ওয়েব টিউটোরিয়াল। তো ফয়সাল সিদ্দিক যে চ্যানেলটা, সেটাতে আমি অলরেডি ওয়েব ডেভেলপমেন্টের উপরে টিউটোরিয়াল আপলোড করেছি, আপনারা দেখে আসতে পারেন। এবং বাংলা ওয়েব টিউটোরিয়াল যে চ্যানেলটা, সেটাতে আমি অবশ্যই ফ্রন্ট এন্ড সম্পর্কে, অর্থাৎ ওয়েব ডিজাইন এবং ফ্রন্ট এন্ড সম্পর্কে বেশি আলোচনা করার চেষ্টা করব। আপনারা ইউটিউবে সার্চ করলেই হবে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।